হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের বিনা তেলে ছোলার ডাল দিয়ে লাউ রান্না করে দেখাবো। তেল খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, তেল যত না খাওয়া হয় ততই ভালো। ছোলার ডাল দিয়ে লাউ রান্না করার জন্য আমি লাউ কুচি করে কেটে নিয়েছি, আর ছোলার ডালটা 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছি। বলুন, চিনি, একটা কাঁচা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে, গোটা কাঁচকলঞ্চ ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি নুন, কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। যেহেতু বিনা তেলে রান্না, লাউ কেটে রেখেছিলাম, স্বাদ মতো নুন, আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকনাটা খুলে দেখবো, এই লাউ দিয়ে জল বেরোচ্ছে। এবার দিয়ে দেবো আমি ডাল, ভিজে রেখেছিলাম সে ডালটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে দেবো, আলাদা করে কোনো জল লাগবে না, এই জলে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আমি বেশ কয়েকবার খুলে নাড়াচাড়া করে দিচ্ছি, ডালটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আমি গ্যাসটা অফ করে দেবো। এই যে বিনা তেলে ছোলার ডাল দিয়ে লাউ রান্না আমার হয়ে গেল। এখন
এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।